পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে ডালিম্বচক কলতলা একটি বর্জ্য পদার্থের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন এবং একটি বালির গাড়ি। ঘটনাস্থলে ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছেন। হলদিয়া ব্রজলাল চক থেকে চৈতন্যপুর রাজ্য সড়কের পাশে এই গোডাউনটি। আগুনের তীব্রতা এতটাই জাতীয় সড়ক থেকে কেউ পাশাপাশি বাস বা অন্যান্য যানবাহন যেতে পারছে না বলে খবর। আগুন লাগলো কীভাবে তা তদন্ত করছে ভবানীপুর থানার পুলিশ। সূত্রের খবর, ওই জায়গাতে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ থাকত, আগুনের এখন নিয়ন্ত্রণ আসেনি, দুটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছে।